সুরানুরের বারো এবং ষোলো নম্বর আয়াত আজও আছে আমার মনে হয় বাংলাদেশের পীরদেরকে লক্ষ্য করে আল্লাহ জিজ্ঞেস করছেন এটা ষড়যন্ত্র কেন বলনি ধর্ষণ চিৎকার করে কেন বলনি এটা ষড়যন্ত্র তুমি যে দল না কেন তুমি যদি মোমেন হও তুমি যদি মোমেন হও আল্লাহ তালা কেন মোমেনদেরকে বলছেন যে তারা কেন ধারণা করলো না তারা কেন বলল না আপনি যদি মোমেন হন দল আওয়ামী বিএনপি সুমার জাতীয় পার্টি যা করেন কোনো কথা নাই তবলিক করেন কওমিতে থাকেন আলিয়ায় থাকেন কোনো কথা নাই চর্মনাই হন সরসিনা হন জয়নপুর হন মোকামিয়া হন হন আপনি যে কোনো দরবারের পীর হন না কেন মোমেন হিসেবে দাঁড়িয়ে চিৎকার করে বলা উচিত ছিল আল্লাহর কোরআনের তাফসির যারা করে তারা দর্শনকারী নয় কেন এই কথা বলনি কেন এই কথা বলনি আল্লাহর কাছে জবাব দিতে হবে জ্ঞানের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে একদল মানুষ তুমি প্রতিবাদ কেন করলে না আজ আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি কোরআনের বারো এবং ষোলো নম্বর আয়াতে আমি প্রতিবাদ করছি আপনারাও প্রতিবাদ করছেন কিনা সেটা ষড়যন্ত্র নিয়ে কিনা বলেন কে কে আর একবার আল্লাহকে দেন এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সত্য বলা থেকে যেই মানুষটি চুপ থাকবে সে বোবা শয়তান সংসদে দাঁড়িয়ে কেন বলা হলো না যেই লোকদেরকে এই দর্শন মামলা দেয়া হচ্ছে এরা দর্শনকারী নয় আপনার বিবেক কোথায় গেল আদালতে ওকিল কেন বলেন আপনি ইমানদার অন্য বলেছে বলে শুনুন নতুন করে আয়সার মতো সতীর্থ নিয়ে আয়াত নাজিল হবে না কিন্তু কেমন পর্যন্ত এই রকম তৈরি হবে মুনাফেকরা একটা কাজ করে ইসলামকে হেও প্রতিপন্ন করবে আর একদল ইমানদার তখন সত্যের পথে নিজেদেরকে রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে বলতে হবে এটা চূড়ান্ত ষড়যন্ত্রের একটা কাজ ইমানদার পুলিশ ইমানদার র্যাব ইমানদার ডিবি ইমানদার ডিএসবি ইমানদার টিওনো ইমানদার প্রসিকিউটর ইমানদার তদন্তকারী সংস্থার লোকজন ইমানদার হাকিম ইমানদার ওকিল প্রত্যেকের প্রত্যেক জায়গায় দাঁড়িয়ে বলা উচিত যে এটা অন্যায় এটা সাজানো নাটক এবং এই ধরনের যে তোহমাত দেওয়া হয়েছে দর্শন জেনা ব্যাবিচার সবগুলা ইসলামের বিরুদ্ধে ইসলামী আন্দোলনে একামত দিনের বিরুদ্ধে সাজানো নাটক কথা আপনাকে বলতে হবে আল্লাহ দুইবার প্রশ্ন করেছেন কেন তারাই চিন্তা করেনি কেন তারা এই স্বচ্ছ চিন্তাটা করতে পারলো না সারা জীবন দেখলো একরকম মোনাফিকরা বললো আর তো বিশ্বাস করে ফেললে আমি বিশ্বাস করি দীর্ঘভাবে বিশ্বাস করি আজ যেই মিথ্যা ষড়যন্ত্রের আসফলন ফেলা হয়েছে সময়ের ব্যবধানে গহীর অন্ধকারের পরমাবস্যার পরের দিন যেমন পূর্বাকাশে সূর্য উদিত হয় দিনের আভা ছড়িয়ে পড়ে সেদিন বেশি দূরে নাই যে ষড়যন্ত্রের ভিন্ন জাল কালো থাবা এসেছে আল্লাহর কোরআনের কর্মীদের উপরে ইসলামী আন্দোলনের উপরে এই কালো থাবা শেষ হয়ে যাবে আগামী কাল ফজর হওয়া যেমন অবসম্ভবী সত্য ঠিক তেমনি আল্লাহ জমিনে আল্লাহর কর্মীদের বিরুদ্ধে তোমার জন্য মিথ্যা প্রমাণিত হবে এবং এই জমিনে আল্লাহর কোরআনের রস কায়েম হবে তেমনি সত্য আমরা যেন এড়িয়ে না যাই আমরা যেন ভুলে না যাই শহীদদের রক্তের কথা কথা নির্যাতিত নিপীড়িত মিথ্যা পেয়ে মানুষের মাথাগুলো যাদের নিচু হয়ে গেছে আমরা যেন বলতে পারি এইগুলো পুরো ষড়যন্ত্র এগুলো সাজানো নাটক এবং স্পষ্ট বহতান একটি চূড়ান্ত ভাবি এটা একটা অপকৌশলের আশ্রয় মাত্র ঠিক কিনা বলেন ইমানের পরীক্ষায় পিসপা হওয়া যাবে না ইমানদারদেরকে বারবার বলেছেন কেন তারা বললো না কেন তারা বললো না কেন তারা এই কথা জাতিকে জানিয়ে দিল না আমরা জানিয়ে দিতে চাই এটা চূড়ান্ত ষড়যন্ত্র তোমরা যাই রায় দাও যে বিচার করো যে শাস্তি দাও না কেন চুরোটাই পুরোটাই ষড়যন্ত্র এবং সম্পূর্ণই অসত্য একটা আশ্রয় নেওয়া হয়েছে যাও সত্য কথা থেকে আমাকে কেউ বিরত রাখতে পারবে না এই সিদ্ধান্ত আমাদের প্রত্যেকের থাকতে হবে ঠিকই না বলেন